আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো আমসত্ত। সেই জন্য কারণ এখন আম খুবই সস্তা যাচ্ছে, ঈদের পরে খুব মিষ্টি মিষ্টি আম পাওয়া যাচ্ছে। আপনারা পারলেও আপনারা করে রেখে দিতে পারেন, রেখে দিলে অনেকদিন থাকে, খুব সস্তা হয়ে যায় জিনিসটাও আর কি। আর ঘরে তৈরি তো যেহেতু সেহেতু একদম খাঁটি জিনিসটা পাওয়া যাবে। সেই জন্য আমি কতগুলো আম পাকা আম নিছি, আমগুলো খুবই মিষ্টি ছিল। আমগুলোকে কচলায় আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, কারণ অনেক সময় আমের মধ্যে আঁশ রয়ে যায়, তো ব্লেন্ড করে নিলে সেই আঁশগুলো অ্যাকচুয়ালি থাকে না, খুব স্মুথ একটা পেস্ট হয়ে যায়। এই যে খুবই স্মুথ একটা পেস্ট হয় ব্লেন্ড করে নিলে, তো ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আমি এখন একটা প্যানে দিয়ে এটাকে জাল দিব, জাল দিয়ে আর কি একটু মানে এটাকে আর একটু ঘন করব। যেই জিনিসটা হবে সেটা হচ্ছে, এটা জাল দেওয়ার সাথে সাথে এই যেরকম মাঝখান থেকে ফুটা শুরু হবে, দেখেন উপরে ছিটে ছিটে আসবে, এই জন্য এটাকে ঘন ঘন নাড়তে হবে। একটু পুরোটা গরম হয়ে গেলে আমি এটার উপরে বসে একটা ঢাকনা দিয়ে দিব, কিন্তু নাড়াটা ঘন ঘন নাড়তে হবে, নাহলে এগুলো গায়ে ছিটে পড়লে একদম নান্দিবাসী অবস্থা হয়ে যাবে, সাংঘাতিক গরম জিনিস পুড়ে যাবে সাথে সাথে। নাড়া বন্ধ করলেই দেখবেন দু এক সেকেন্ডের মধ্যে এটা এই বাবলগুলো উঠা ফুটা শুরু হয়ে যাবে। যখন এরকম বেশি ফুটা শুরু হয়ে যাবে যে আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, তখন আমি এটাকে অ্যাকচুয়ালি একটু ফাঁক করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে বাষ্পগুলো বাইর হয়ে যায় কিন্তু ফুটতে থাকুক। ননস্টিক প্যান তলায় অত লাগবে না, জালটা একটু কমায় দিব, হালকা জালের মধ্যে এটা পানিটা শুকাক। দেখেন কি অবস্থা, দু চার মিনিট পর পর এইটা একটু উঠায় আবার একটু নেড়ে দিব, যাতে তলায় লেগে না যায়, পাশে টাশে লাগলে ওগুলো ছাড়াই দেওয়ার চেষ্টা করব। আর আবার এভাবে ঢেকে দিব, শুকাইতে থাকুক। যখন এই অবস্থা চলে আসবে তখন উপর থেকে এগুলো নামায় দেই। এইটার মধ্যে যেগুলো বেঁধে আছে দেখেন আমের রংটাও প্রায় বদলায় গেছে, আর মোটামুটি অনেকগুলা কমে গেছে, পানি প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন আর আমি বেশি জাল দিব না এটাকে, এখন আমি চুলাটা একদম বন্ধ করে আমি এরকম একটা প্যানের মধ্যে তেল লাগায় রাখছিলাম। যে কোনো কিছু প্যান হইলে হয়, ডালি কুলা সাধারণত কুলায় দিত আগে, যাই হোক সেটার মধ্যে যে কোনো কিছুর মধ্যে আমি এটাকে এখন ঢেলে ফেলবো। ঢেলে এইটাকে একটু সমান করে ছড়ায় রোদ্রে শুকাইতে দিব। এটা রোদ্রে শুকানি আমি দেখছি সবচেয়ে ভালো, কারণ একটু আবহাওয়াটা দেখে নিলেই হয় যে দু একদিন বৃষ্টি হবে না, কিংবা বৃষ্টি হলে রোদ থাকবে, ব্যাস এক দুই দিনের রোদ্রেই এটা হয়ে যাওয়ার কথা। যেহেতু মাঝখানটাই উঁচা, মাঝখানটাকে একটু উঁচা করে দিব, নাহলে জায়গাটা পাতলা হয়ে যাবে, পাতলা হইলে অসুবিধা নাই, ব্যাস এটাকে এখন রোদে শুকাইতে দিব। একটা কথা বলে রাখি, আমি এর মধ্যে চিনি ভিনেগার কিছুই দিলাম না, কারণ আমার আমগুলা সত্যি প্রচণ্ড মিষ্টি ছিল, এটা আমরূপালি ছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, যদি না হইতো মিষ্টি না হইতো তাহলে আমি চিনি দিতাম, আর টক আমি দরকার নাই, আমি এটা মিষ্টি টাইপেরই করবো, সেই জন্য না হইলে আমি একটু ভিনেগার দিতাম। যদি আমার এটা টক করতে দিতাম একটু ভিনেগার অ্যাড করতাম এর সাথে, আর মিষ্টি করতে চাইলে আম যদি মিষ্টি না হইতো টক আম হইতো তাহলে ওর সাথে আমি একটু চিনি দিয়ে দিতাম, হয়ে গেল। এখন এটার মধ্যে আমি কিছুই দিলাম না, দেওয়ার দরকার নেই, কারণ এমনি আমটা মিষ্টি ছিল, এটা শুকাইলে আরও কড়া মিষ্টি হয়ে যাবে, সেই জন্য কোনো কিছুই দিলাম না। কিন্তু অন্য রকমের আম হইলে আমি এগুলো দিতাম। এখন আমি ওই ট্রেটাকে, আমসহ ওই ট্রেটাকে এই যে জালনার বাহিরে আমার রোদ্রের মধ্যে রোদে দিব। এটা ইউজুয়ালি একদিন যদি সকাল থেকে বিকাল পর্যন্ত কড়া রোদ হয় তাইলেই হয়ে যাবে, নাহলে দুই দিন লাগতে পারে। তো একটু আবহাওয়াটা চেক করে নিছি আমি, আজকে সারা দিন মানে দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত রোদ থাকবে, আর কালকেও মোটামুটি 20% চান্সেস আছে বৃষ্টির। যাই হোক, যতটুকু হবে তারপরে কালকের মধ্যে ইনশাল্লাহ আমার এটা হয়ে যাবে। তো কড়া রোদ্রে এটাকে আমি রোদ্রে দিব, দিলাম আর কি। দ্বিতীয় দিন রোদ্রে আমার আমসত্ত্ব প্রায় শুকায় গেছে,
এখন আমি একটা কাজ করব হচ্ছে এই টিনের জিনিস কিংবা স্টিলের জিনিসে দিলে একটা অসুবিধা হয় যে নিচের দিকে হয় না নিচের দিকে এই যে দেখেন আপনারা ক্লোজ আপে দেখতে পাচ্ছেন ঘেমে ঘেমে থাকে আর কি এটা এখন উঠে আসে এমনি উঠে আসবে টান দিলেই উঠে আসবে তো এই পানিটুকু যাতে শুকায় মানে আর না লাগে নিচের দিকে একটু ঘেমে যায় বলে এটাকে গ্রাম দেশে তো সাধারণত কুলা কিংবা ডালার উপরে দেয় সেই জন্য খুব জলদি হয়ে যায় ওদের দুই দিক থেকেই শুকায় তো যখন শুকাচ্ছে না তখন আমি নিচের দিকটায় এটা উঠায় একটা খবরের কাগজে দিয়ে দিব এই যে উঠায় একটা খবরের কাগজের উপরে দিয়ে দিছি উপরটা একদম পুরো শুকায় গেছে মজা হয়েছে আবার দেখেন বাসায় ছেঁচল লোক থাকলে যা হয় আর কি মানে আমি নিজেই আর কি ওই যে কোনা কাঞ্চি দিয়ে খেটে নান্ডিবাসটি অবস্থা করে ফেলছি এটা যাই হোক অসুবিধা নাই খুবই মজা হয়েছে হ্যাপি জোশ এটা খাইতে আজকের দিনটুকু শুকাক তারপরে কেটে আপনাদের দেখাচ্ছি খুবই মজা হয়েছে এটা অ্যাকচুয়ালি আমার আমসত্তটা হয়ে গেছে এই রোদটা পড়ে গেলেই আমি এটাকে উঠাই কেটে দেখাচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে একদম শুকনা ঝকঝকা তকতকা কি বলবো নিচেরটুকু ইয়ে দিয়ে দিছি কাগজ দিয়ে দিছি এই জন্য নিচেরটা ঘামেও নাই ঘামটুকু শুকায় গেছে হ্যাপি জোশ অনেক মিষ্টি হয়েছে কারণ আমগুলা খুব মিষ্টি ছিল যাই হোক শুকানোর পরে কেটে দেখাচ্ছি তো হয়ে গেল আমার আমসত্ত দুই চারটা পিঁপড়া উঠে গেছে ফাঁকে দিয়ে কারণ এটা মিষ্টি আম দিয়ে করা যাই হোক এখন আমি এটাকে একটু কাটি যাই হোক এই মাঝখানে দুই এক পিস কেটে দেখি কি অবস্থা এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল আমার আমসত্ত বেশ যথেষ্ট মোটা এবং খাইতে খুবই মজা কারণ এটা মিষ্টি আম দিয়ে করা টক করি নাই আমি টক আমের আলাদা একটা করে রাখছিলাম আমি এর আগে ওটা দেখাই নাই যাই হোক তো দেখলেন কত সহজে তৈরি করে ফেলা যায় আমসত্ত এইটা এখন যে কোনো একটা মানে কন্টেইনারে করে আরামে রেখে দেওয়া যায় তো আপনারা যদি করতে চান এখনও সময় আছে আম এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে 40-50 টাকা করে কেজি মিষ্টি আম দিয়ে দুই দিন একটু পরিশ্রম করলেই হয়ে যায় আরেকটা কথা বলি যদি বৃষ্টি হয় রোদ না উঠে তাহলে আরেকটা সহজ পথ হচ্ছে যার মধ্যেই দেন এর মধ্যে কিংবা কোনো কিছু ট্রেক্টরের মধ্যে দিয়ে ফ্রিজের একদম নিচের তাকে যদি রেখে দেন তাহলে 6-7 দিনের মধ্যে আপনার পুরো আমসত্ত শুকায় যাবে রোদ না পাইলেও কোনো অসুবিধা নাই কারণ ফ্রিজে ইউজুয়ালি ডিহাইড্রেশন হয় তো ডিহাইড্রেশন হইলেই আমটা আমসত্ত এমনি শুকায় যাবে একদম আপনার এরকমই হয়ে যাবে আমসত্ত কোনো 19-20 হবে না রোদ হইলে 2 দিন লাগে ফ্রিজে 5-6 দিন লাগবে খুব সহজে তৈরি করে ফেলা যায় তাহলে আর চুলার নিচে টিচে ঝুঁকাইতে হবে না ওভেনে রাখতে হবে না কিছুই করতে হবে না এটা ঝামেলা ফ্রিজের জাস্ট একদম নিচের তাকে খোলা অবস্থায় রেখে দিবেন যে কোনো কিছুর উপরে দেখবেন অটোমেটিকই শুকায় গেছে যাই হোক দেখে ফেলেন কেমন করে তৈরি করা যায় আমসত্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ